দীর্ঘদিন পর মাঠে ফিরে বিশাল এক ছক্কা হাঁকালেন মাহমুদুল্লাহ রিয়াদ। দেখিয়ে দিলেন পাপন নান্নুদের তিনি এখনো ফুরিয়ে যাননি, বিশ্বকাপের জন্য পুরোপুরি ফিট আছেন তিনি। দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার এক প্রকার ষড়যন্ত্র করছিল বিসিবি। বিশ্রামের অজুহাত দিয়ে একের পর এক সিরিজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে তো নানান আলোচনা সমালোচনা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজই হয়নি। এমনকি এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে খেলার কারণে খুবই বাজেভাবে হারতে হয়েছে বাংলাদেশকে। এরপরই টনক লড়েছে বিসিবির, যার কারণে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ সহ অনেক খেলোয়াড়কে ফিরিয়েছে বিসিবি। যার প্রথম ম্যাচে বল হাতে বিসিবি নজর কেড়ে নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, আর ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। কিন্তু দ্বিতীয় ম্যাচে বল করার সুযোগ না পেলেও ব্যাটাতে ছিলেন দুর্দান্ত, ছক্কা দিয়ে রানের খাতা খুলেন তিনি, যার দেখে আনন্দে হাততালি দিতে দেখা গিয়েছে বিসিবি বস নাজমুল হাসান পাপনকে। গ্যালারিতে বসে রিয়াদের খেলা দেখছিলেন আর হাততালি দিচ্ছিলেন। তো দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।